কথা শুনেন আজকে হযরত মাওলানা দিলার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই উনি দীর্ঘদিন জেলে থাকার পরে আজকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ওনার রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস করি اللهم آمين الله حضرت مولانا عبد الله حسن شاهدی صاحب زندگی সমস্ত গুনাহ কত maaf করে দাও আমিন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও আমিন তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করতে তৌফিক দাও আমিন তার মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও আমিন আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও আমিন তওবা ইস্তিকামত করার তৌফিক দাও আমিন